का नगर ढाका विसर्जन दिए दिलाम आपनार शर्त हलो तुमार आवेग आरजू आकांक्षा एटा शेष करो जदि तुमी आमाके पाइते चाओ। हे अल्लाह आज थेके आमी आमार निजेर पसंद आमार निजेर मर्जी आमार निजेर आवेग एवं आकांक्षा एटाके जलांजलि दिए दिलाम এটাকে পরিহার করলাম আপনার সন্তুষ্টির জন্য। আব তো আজা আব তো খালওয়াত হয়ে গেই, হে আল্লাহ এখন তো আপনি এই হৃদয়ে আসন গ্রহণ করেন, এখন তো এই হৃদয়ে আপনি নূর ঢালেন, এখন তো আপনার সীমাহীন নৈকট্য আমাকে দান করেন। কারণ আপনাকে পাওয়ার শর্তই হলো নিজের আকাঙ্ক্ষা
নিজের পছন্দ নিজের মর্জি এটাকে আপনার খুশির উপরে উৎসর্গ করে দেওয়া, তো এটা বড় জিনিস। যে হালই রাখেন মালিক সে হালের উপরে রাজি থাকা, সে হালের উপরে খুশি থাকা। জিন্দাকুনি আতায়তু ওয়ারব খুশি ফিদায়তু দিল সুদা মুবতালায়তু আরচিকুনি রেজায়তু। জিন্দাকুনি আতায়তু, আপনি যদি জিন্দা রাখেন তো আপনার দয়া আপনার মেহরবানি। আপনি যদি মাইরে ফেলেন তো আপনার উপর আমি উৎসর্গিত, আপনি যদি রাখেন তো এটা আপনার মেহরবানি, আর যদি আপনি একদম শেষ করে দেন উঠে নিয়ে যান তো সেটা আপনার মর্জি, এতেও আমি রাজি আছি। আজিব মামলা, এই হলো ইসলাম। হার হালে একদমই চূড়ান্ত ভাবে আল্লাহর উপর উৎসর্গিত এবং নিবেদিত হয়ে থাকা, এটা জিন্দা কুনি আতায়তু ওয়ারব খুশি ফিদায়তু দিল সুদা মুবতালায়তু। আল্লাহ যা করেন আমি তাতেই রাজি, এই মন তো আপনার পাগল হয়ে গেছে। দিল সুদা মুবতালায়তু হার চিকুনি রেজায়তু, এই হৃদয় মন আপনার জন্য পাগল হয়ে গেছে, যা করেন আপনার খুশি আমি সবটাতেই রাজি আছি। আজিব আল্লাহ পাকের শান। এবং এক বুজুর্গ বলেন যে হে প্রিয় মাওলা, জো চাহে কর তসরুফ, ক্যা বজা কিসি ভি ফিকির কি হ্যায়, বেটা হুঁ মাই মুতমাইন ইয়া রব, ক্যা বজা কিসি ভি ফিকির কি হ্যায়। হ্যাঁ হে আল্লাহ, যে আপনি আমার উপরে যা খুশি সেরকম তসরুফ করতে পারেন, যেভাবে ইচ্ছা আমাকে চালাইতে পারেন, যেভাবে খুশি আমার উপর হস্তক্ষেপ করতে পারেন। হ্যাঁ, তো কোনো মালিকের খেত, কোনো মালিকের জমি, সে নিজের খুশি মতো যা করবে সেটা করবে, সেখানে ধান লাগাইতে পারে, সেখানে গম লাগাইতে পারে, সেটাকে আম বাগান বানাইতে পারে, সেখানে নারিকেল বাগান বানাইতে পারে, জান আবার সেই জমিনকে চাইলো যে না এটা আমি পেশাবখানা বানাবো, বানাইতে পারে, তার ইচ্ছা তার মর্জি। তো আমি তো পূর্ণ পরিপূর্ণভাবে আপনার মালিকানা, আমার উপর সম্পূর্ণ রূপে আপনার মালিকানা সত্য, হ্যাঁ না, এজন্য যা আপনি করতে চান সেটা আপনার পূর্ণ অধিকার আছে, আর আমার কাজ হলো সর্বহালে আপনার এই ক্ষমতার উপরে, আপনার ব্যবহারের উপরে, আপনার তাসারুফের উপরে খুশি থাকা, রাজি থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ঈমান, ইসলাম, এইরকম বুঝ, এইরকম দীনি জিন্দেগি নসিব করে দেন। মানুষ আসে, মানুষ চলে যায়, তো মধ্যখানে মানুষের কাজ হলো মানুষ মানুষ যেন হয়। মানুষকে আল্লাহ মানুষ বানাইছেন, সেজন্য পশুর মতো না থাকে, পশুর বুঝ নাই, লাগামহীন, বেবুঝ এবং লাগামহীন, যা খুশি করে এর এক সময় শেষ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু মানুষ তো বুঝওয়ালা, বিবেকবান আল্লাহ পাক মানুষকে বানাইছেন। তো আল্লাহ তাআলার এই বিশেষ মখলুক মানুষের দায়িত্ব বড়, মানুষের দায়িত্ব বড়, মানুষের দায়িত্ব ভারী। সে মানুষের কাজ হলো যে সর্বহালে সারা জাহানের সব মখলুক আর সকল সৃষ্টি থেকে পৃথক এক জিন্দেগি নিয়ে চলা, স্বাতন্ত্রপূর্ণ এক জিন্দেগি নিয়ে চলা, মর্যাদাপূর্ণ এক জিন্দেগি নিয়ে চলা, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় এক নৈকট্যের সম্পর্ক নিয়ে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
এবং আল্লাহর খুশির জন্য নিজের আবেগ আরজু মর্জি এবং আকাঙ্ক্ষা এটাকে শেষ করার তৌফিক দান করেন। আরজুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হায় মুঝে। এক বুজুর্গ বলেন যে আমার সারা জাহানের সমস্ত আবেগ আরজু যদি আপনাকে পাওয়ার জন্য হে আল্লাহ খুন করতে হয় সব করব, সবটার জন্য আমি রাজি, বরং সবটার জন্য আমি একদম সদা প্রস্তুত। আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হায় মুঝে, এই হৃদয়টাকে জীবনটাকে যে কোনো ত্যাগের বিনিময়ে আপনার পছন্দের উপযুক্ত আমাকে করতেই হবে। বফরাগ দিল জমানে নজরে ব মাহ রোয়ে বে আজা কে টাতে শাহি আমার রোজ হা ও হয়ে। যে কেউ যদি দুনিয়ার বাদশাহ হয়ে গেল, বড় বাদশাহ, তো বাদশাহিতে সে কি পাইল? বাদশাহ তো নমরুদ ছিল, ফেরাউন ছিল, বাদশাহ তো সাদ্দাদ ছিল, বাদশাহের মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহর সঙ্গে মহব্বত এবং আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির, আল্লাহর বন্দেগী, আল্লাহর সামনে মাথা ঝুকানো, আল্লাহ পাকের সামনে সিজদা, সেটার মর্তবা তো লাখ কোটি বাদশাহের চেয়েও বেশি। হ্যাঁ, নামে উঁচু বর জবান আমির আবাদ হর বুনে মো আজ আসল জুয়ে সবাদ। যে আল্লাহ পাকের নাম যখন বন্দা নেয় তো এতটা তার রুহের মধ্যে মজা লাগে, এত মধুময়তা, এত মধুরতা অনুভব হয় যে সারা জাহান যদি মধুর দরিয়া হয়ে যায় যে তার চেয়ে বেশি মজা একবার আল্লাহ পাকের নাম নেওয়ার মধ্যে। এবং সে বান্দা যখন আল্লাহ পাকের নাম নেয় সিরা সিরা মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। নাম উচ্চ বর্জমান মির আবাদ হর গুনে মো আজ আসাল জোয়ে সাবাদ। তো এজন্য এক বুজুর্গ বলেন যে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাইরে তুই আল্লাহর নাম ধর, তোর সব কাজ হয়ে যাবে, তোর দুনিয়া হয়ে যাবে, তোর আখিরাত হয়ে যাবে, দুনিয়াও তোর কামিয়াব হয়ে যাবে, আখিরাত তোর কামিয়াব হয়ে যাবে। তুই আল্লাহর নাম ধর, আল্লাহর দিন ধর, আল্লাহর হুকুম ধর, আল্লাহ পাকের মর্জি ধর, আল্লাহ পাকের খুশির রাস্তায় চল, ভাই তুই তাহলে কামিয়াব হয়ে যাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তাওর ভাই, এ হলো ইসলাম। ইসলামের হাকিকত হলো পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাকের হাতে ন্যস্ত হওয়া, সমর্পিত হওয়া পূর্ণাঙ্গভাবে। হো ফানা জাত মে কে তু না রহে, তেরি হস্তি কি রঙ্গ বু না রহে। আমি নিজেকে ফানা করো, হ্যাঁ নিজেকে ফানা করো, আল্লাহর খুশির মধ্যে নিজেকে ফানা করে দাও। আমি কিছু না, আমি কিছুই না, আমার কোনো হাকিকত নাই, আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো দাম নাই, আমার নজরে আমি নাই, আমার হিসাবে আমি নাই, বস খতম মহবলা। হ্যাঁ, বস আল্লাহ পাকের হাতে সব ন্যস্ত, আল্লাহ পাকের হাতে সব কিছু একদম পূর্ণাঙ্গভাবে ন্যস্ত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আজবান লি আমরিল মুমিনে, মুমিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বিস্ময় করো ঈমানওয়ালার জিন্দেগি। ইন আসাবাতু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার ফাকানা খায়রান লাহ। যে এই মুমিন বান্দা যখন কোনো নেমত পায় আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে আকৃষ্ট হয়, আল্লাহর প্রশংসায় বিমূর হয়ে যায়, আমার মাওলা দিছেন এটা, আমার মাওলা দিছেন এটা, আমার মাওলা দিছেন, আমার মাওলা দিছেন। বাচ্চাদেরকে নানা চকলেট এনে দেয়, পুরো ঘর বাড়িতে দৌড়ে দিয়ে থাকে, আর আমার নানা চকলেট নিয়ে আসছে,
আর যদি বাবা দিল তাহলে ঘরে ঘরে দৌড়, আর আমার বাবা দিছেন, আমার বাবা আমাকে চকলেট দিছেন, আমার বাবা দিছেন, তো বাবা বাবা করে তখন চিৎকার করতে থাকে। রব্বুল আলামিন এত বেসুমার নেয়ামত দিছেন, এক এক নেয়ামত দিকে বান্দা যেন আল্লাহর দিকে ছুটে, আমার মাওলা দিছেন, আমার মাওলা দিছেন, আমার মাওলা দিছেন, হ্যাঁ না? আর সবক এমন পড়ায় দিছেন রব্বুল আলামিন যে আশ্চর্য, এই প্রথম দিন থেকে সবক পড়াইছেন যে এই আমি তোর কি লাগি, বন্দা বলছে যে আল্লাহ আপনি আমার রব লাগেন, আপনি আমার রব, যে আল্লাহকে রব মানে সে সব পাওয়া যায়, রবই সব, আর যে রবকে রব মানলো সে সব পাওয়া গেল। আল্লাহ স্তুবি রব্বিকুম, আল্লাহ পাক সব রূহকে একত্রিত করে বললেন যে এই আমি তোমাদের রব না, তো সব চুপ, কোনো উত্তর দেয় না কেউ, কি উত্তর দিবে? তো সর্বপ্রথম একজনে উত্তর দিছে, একজনে উত্তর দিছেন যে বালা নিঃসন্দেহে আপনি আমাদের রব, আর এই আওয়াজ শুনে বাকি সমস্ত রূহ কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকল রূহ ওই একজনের আওয়াজের সঙ্গে সকলে চিৎকার দিয়ে বলছে যে বালা নিঃসন্দেহে আপনি আমাদের রব। হ্যাঁ, প্রথম যে যিনি আওয়াজ দিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কেমন, এজন্য পয়লা দিনই তিনি আমাদের উস্তাদ, পয়লা দিনই তিনি আমাদের মহান উস্তাদ, পয়লা দিনই তিনি আমাদের অনুসরণীয়, আমাদের মুক্তাদা। আল্লাহ পাক প্রথম দিনই তাকে এই মর্তবা দান করছেন, তিনি বললেন পরে না তোমরা বললা, আগে তো চুপ ছিল না, তো সামনাসামনি এইভাবে সব রূহকে নিয়ে আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ সুবি রব্বিকুম আমি কি তোমাদের রব লাগে না, তো প্রথম এই এক কথা বলে আমাদেরকে পাগল বানিয়ে দিছেন, দেওয়ানা বানিয়ে দিছেন যে কি লাগি এটা ওখানেই স্বীকার করছি, আমি তোদের কি লাগি বল, আপনি আমাদের রব লাগেন। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছেন যে এমিয়া আমরা যে দেখো খালি মাওলার দিকে দৌড় দিই, মাওলার তালাশ করি, মাওলাকে নিয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি করি, এই যে আল্লাহর মহব্বতের ফাঁদে আমি আজকে পড়ি নাই, সেই ওই দিন থেকেই ফাঁদে পড়ছি, যেদিন তিনি বলছিলেন যে কিরে আমি কি রব না তোদের, এই দিল আজল সে থা ওই আজ কা সদাই হ্যা থি জো এক চোট পুরানি ও উবর আই হ্যা, আমি আজকের পাগল না, আজকের দেওয়ানা না মহান আল্লাহ, সেদিন থেকে দেওয়ানা হয়ে গেছে। আর ওখানে আল্লাহ পাক বলছেন যে কি আমি তো তোদের রব লাগি না, সে এক কথা সারা জীবন দুনিয়াতেও বলতে থাকতে হয়, কবরে গিয়েও বলতে হবে, কবরে গিয়েও এক কথাই বলতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। সেটা কি, যে বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্যে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, হ্যাঁ রব আপনি আমার রব, রুকুর মধ্যেও গেল আল্লাহ পাক জিজ্ঞেস করেন এই কি লাগে তোমার, আপনি আমার রব, মহিয়ান করিয়ান আপনি আপনি আমার রব, সেজদা গেলে কি লাগে তোমার, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক বলো, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আপনি আমার রব, সীমাহীন মর্যাদা বলা, অনেক বুলন্দ আপনি, সুউচ্চ আপনার মর্যাদা, সীমাহীন আপনার মর্যাদা, এটা কমায় দতে বলুন, কথা বুঝতেছেন ভাইরা? আচ্ছা এ আপনি আমার রব, আজিম মুআমালা, সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে বলছেন বান্দা দুই রাকাত নামাজ পড়ে, আর দুই রাকাত নামাজ পড়ে তখন বলতে থাকে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, এই এজন্য দোয়া মোনাজাত, এই যে নিষ্প্রাণ দোয়া মোনাজাতে অভ্যস্ত অধিকাংশ লোকেরা আমরা,
মুখস্থ কয়টা দোয়া আছে একটুখানি করেই বাস মোনাজাত শেষ করে দিই। এটা কি আশ্চর্যের বিষয়! মোনাজাত তো গভীর ব্যাপার, শুনতেছেন আমার ভাইয়েরা? মোনাজাত এইরকম এই একটা নিষ্প্রাণ কোনো বিষয় না, মোনাজাত হলো গভীর ব্যাপার, এটাকে কমাও না আরো কমাও। মোনাজাত হলো এক গভীর বিষয়। সেটা কি জিনিস? আজ দোয়া নাম বুধ মুরাদ আশেকা জুজ সেকন গুফতান বা শিরিদা, বন্ধ করে দেবো এটা। আজ দোয়া না বুধ মুরাদ আশেকা জুজ সেকন গুফতান বা শিরিদা, দোয়ার দোয়ার হাকিকত হলো মাওলার সঙ্গে একান্তে কথা বলা। যে বাবা বাজারে রওনা হয়েছে, ছোট্ট বাচ্চা, সে বলে যে আপু এদিকে আসো, তোমার চুপ পেয়ে বলি, তো সে নিচু হয়ে কান পাতে, তো বাবু কানের মধ্যে বলে যে আমার জন্য জিলাপি আনবা, কানে কানে চুপচাপ বলে। দোয়া মোনাজাত হলো নীরবে, হ্যাঁ না, নির্বিলিতে মহান আল্লাহর সঙ্গে একান্ত আলাপ, একান্ত কথাবার্তা। আল্লাহ আমার অনেকগুলো কথা আছে, সেটা কি? যে আমার ভাত তরকারি মাছ গোস্ত আমার দিবেন, আমার ভাত ভাত তরকারি এবং ভালো মাছ দিবেন, গোস্ত দিবেন, ভালো খাদ্য খাবার দিবেন, রিজিক যেটা আমাকে ভালো রিজিক দিবেন, এটা আমি আপনার কাছে চাই। বলে আচ্ছা ঠিক আছে, আর কি চাই? আর হলো যে দুনিয়া তো আমার শান্তি দিবেন, আখেরাত তো শান্তি দিবেন। আচ্ছা ভালো ঠিক আছে, আর কি চাই? আমার জান্নাতটা দিবেন। বলো আচ্ছা ঠিক আছে, আর কি চাই? জান্নাত না বড় জান্নাতটা আমার দিবেন, জান্নাতুল ফেরদাউসটা আমি চাই। এই যে একান্তে আল্লাহ পাকের সঙ্গে বলা, নিজের আবেগ আরজু সব বলা, এটা দোয়া। এই জন্য আশ্চর্যের বিষয় হলো যে আমরা মুসলমান, এটা আমাদের বিশাল অংশ এখন এরকম, এখনো এরকম আমরা রয়ে গেছি যে আসলে দোয়াও শিখি নেই। আর দোয়াও মুখুল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া হলো ইবাদতের মধ্যে গভীর জিনিস, দোয়া হলো ইবাদতের নির্যাস। সব ইবাদত বন্দী করে যে জিনিস চাও সেটা সংক্ষেপে সহজে দোয়ার মধ্যে পাওয়া যাবে। সব ইবাদত সব বন্দীর মধ্যে কি চাও? আল্লাহকে কাছে পাইতে চাও, নিকটে পাইতে চাও, গভীর তার নৈকট্য চাও, সেটা দোয়ার মধ্যে সহজে পাওয়া যাও দোয়ার মধ্যে। হ্যাঁ, এই জন্য দোয়া মোনাজাত যখন করি গভীর মনোযোগ দিয়ে করি, হ্যাঁ একান্ত ভাবে বলি। হ্যাঁ আমার ভাইরা, ইসলামের প্রতিটি জিনিসই এতটা আশ্চর্যজনক, এতটা সুন্দর, হ্যাঁ এত হৃদয়গ্রাহী। মুসলমান যদি সেটা বুঝতে পারে সারা দুনিয়ার বাদশাহ ভুলে যাবে, যে আমার বাদশাহী লাগবে না, আমাকে মাওলার বন্দেগী করতে দাও, মাওলার নাম জপতে দাও, আমার মাওলাকে ডাকতে দাও, আমার কোনো বাদশাহী লাগবে না। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো একজনে জিজ্ঞেস করছেন যে হুজুর কেমন আছেন? বললেন যারি খোদা দারাম চেগম দারাম। আরে মাওলাকে পায় গেছে মিয়া, এর আমি কি চাই? আমার কোনো টেনশন টেনশন বলতে কিছু নাই, সব টেনশন থেকে আমি মুক্ত একদম। হ্যাঁ বফরাগ দিল জমানে নজরে বমা রুয়ে বে আজা কে চত্রে শাহী আমার রোজ হাও হুয়ে। হ্যাঁ বন্দা যখন গুণামুক্ত জিন্দগি বানায়, গায়রুল্লাহ থেকে দিলকে পাক করে, তো ফের অন্তরে এতটা তার নূর পয়দা হয় যে বন্দা থাকে জমিনে কিন্তু আল্লাহ আরশ পর্যন্ত আল্লাহ পাকের সীমাহী নূর তাজাল্লি দেখার যোগ্যতা এবং তৌফিক আল্লাহ তাকে দান করে। আল্লাহ পাক নিজের সৌন্দর্যের তাজাল্লি জমিনেই তাকে দেখায় দেন। ও মালিক জাহাঁ চাহে তাজাল্লি আপনি দেখলায়, নেই মশরুত এমন কি তাজাল্লি তুর সিনা সে। হ্যাঁ মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডাকছেন, তুর পাহাড়ে আল্লাহ পাকের তাজাল্লি দেখাইছেন। এক বুজুর্গ বলেন যে তাজাল্লি দেখা খালি মূসার কাম,
যে তাদের নিয়ে একলা মূসা আলাইহিস সালামই দেখবেন আর তারই আল্লাহ দেখাবেন, আমাদের কোনো ভাগ নয়, আমাদের কোনো হিস্সা থাকবে না তাতে। আল্লাহ পাক কোন জায়গায় কোরআন শরীফে বলে দিছেন তাজাল্লি শুধু মূসার জিনিস, তোমাদের জন্য না, এমন কোন কথা আছে? বরং কোরআন হলো হেদায়েতের কিতাব। মূসা আলাইহিস সালামের ঘটনা শুনে আল্লাহ আমাদেরকে আকৃষ্ট করতেছেন, এই তুর পাহাড়ে মূসাকে আমি তাজাল্লি দেখাইছিলাম তোমাদের। এটা শোনানোর মানে হলো যাতে বান্দারা ছুটে আসে যে আল্লাহ তো আমাদের একটু দেখান না, আমাদেরকে একটু দেন না সেই জিনিস। রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রিয় মাওলা এক নজর সেই তাজাল্লি দেখার তৌফিক আমাকেও দান করে। দেখা জালুয়া ওহি ভারত গরে জানে হাসিয়ে জালুয়া, তেরে জলমো কে আগে হাম জান কো ক্যা সমঝতে হ্যাঁ। হে আল্লাহ, আপনার আপনার সৌন্দর্যের তাজাল্লি দেখতে গিয়া যদি জীবনও চলে যায়, আমি জীবনের বিনিময়ে আপনার তাজাল্লি দেখতে রাজি না, আমি আগ্রহী, আমি আগ্রহান্বিত, আমি ব্যাকুল। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু সত্যিকার ইসলাম আমাদের মধ্যে নসিব করেন। হ্যাঁ, ওরা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী ছিলেন। আরে ভাই সেটা নিয়ে আসো, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী ছিলেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহ পাক এত পছন্দ করেছেন তাকে, এই নবীর আওলাদের মধ্যে একের পর এক নবী বানিয়ে থাকছেন। নবীর বংশে নবীর সন্তানদের মধ্যে একজনের পর একজনকে নবী বানাইতে থাকছেন। কি কথা বুঝেন নাই? হযরত ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কি কথা বুঝতেছেন ভাইরা? ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। একই নবীর বংশে আল্লাহ কতজন নবী বানাইছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর আল্লাহ পাক সেজন্য কোরআন শরীফে বলছেন যে এই তোমাদের তোমাদের বাবা ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম সবক পড়াইছেন রব্বুল আলামিন কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করবে তোমরা। সেটা কি? যে যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বারবার বলছেন এবং হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম খালিস তাওহীদ ওয়ালা ছিলেন, খালিস মাওলা ওয়ালা ছিলেন, আর কোন মূর্তির পূজায় তিনি কখনো লিপ্ত হন নাই, আর কোন মাবুদ তিনি বানান নাই। ওমা কানা মিনাল মুশরিকিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অশ্বিনকালে ইব্রাহিম শেরকে লিপ্ত হন নাই, মুশরিক ছিলেন না। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের খালিস তাওহীদ ওয়ালা জীবন তোমরা বানাবে, এক আল্লাহর জন্য তোমরা জীবন বানাবে, এটা হলো মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৌলত নসিব করে দেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিস্ময় করো আশ্চর্যজনক এক মুমিনের জীবন, এক ঈমানওয়ালার জীবন, যে নেয়ামত পাইলে মাওলা মাওলা করে চিৎকার শুরু করে, ইন আসাবাত সাররা হামিদাল্লাহ ওয়া শাকার, তো তখন আল্লাহর প্রশংসা আর আল্লাহর শুকর লিপ্ত হয়ে যায়। ফাকানা খায়রাল্লাহ, আর এই আল্লাহর প্রশংসা আর শুকর করে বিরাট বড় দৌলত কামায় লয়ে যাচ্ছে। ফাকানা খায়রাল্লাহ ওয়াইন আসাবাতু যাররা হামিদাল্লাহ ওয়া সাবার, আর এই ঈমানওয়ালা বান্দা আল্লাহর সঙ্গে নিবিড় যার সম্পর্ক, উরুবরে কোনো বিপদ আপদ বালা মুসিবত যখন আসে তখনও সে আল্লাহর দিকে আকৃষ্ট হয়, আল্লাহর দিকে রুজু হয় এবং সবর করে, আল্লাহর প্রশংসায় মশগুল হয়, আল্লাহর বন্দেগীতে মশগুল হয় আর সবর করে। যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু জি হালতে রাখছেন সেটাই আমার জন্য মঙ্গল। জিস হাল মে ভি ও রাখতে হ্যাঁ উস হাল কো আকমল দেখা হ্যায়, যে হালে রাখেন মাওলা সেটাই ভালো। যদি মা একা মা আদর করে দেন সেটাও নেয়ামত, মা আদর করলো সেটাও
নেয়ামত। আর যদি মা একটা থাপ্পড় লাগাইয়া দেয় সেটাও নেয়ামত। তো মায়ের থাপ্পড় যদি নেয়ামত হয় তো মহান রব্বুল্লাহ আলমিন এক থাপ্পড় লাগাই দেয় সেটা কিরকম নেয়ামত। এজন্য কোন বালা মুসিবতে ঘাবড়ায় যেতে নেই, বালা মুসিবতের মধ্যে ঘাবড়ায় যেতে নেই, যে বরং ওই বালা মুসিবতের মধ্যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দিকে আকৃষ্ট করা। এখানে তো আমরা থাকতে আসি নেই, এখান থেকে কিছু কামাই করে জোগাড় করে উপার্জন করে সঙ্গে নিয়ে আপনার হাসর ময়দানে মাওলাকে দেখায় যে আমি এই নিয়ে আসছি, দেখেন এই কি জিনিস, আমার পরে জান্নাতে যাইতে দেন, গেট খোলেন জান্নাতে যাই, যাতে অনন্তকাল আপনার কাছে থাকতে পারি। তাও সেরকম যে নিজে আমি কতটুকু কামাই করছি সেটার উপর নজর না করা, আমার এত বছরের নামাজ রোজা তাহাজ্জুদ এত দিনের আমল এগুলো সব আছে আমার কাছে, নিজের সম্বল কি পরিমাণ কামাই করলাম, সম্বল জোগাড়ে ব্যস্ত থাকা কিন্তু সেটার দিকে নজর না করা। এক বুজুর্গ কে রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন এলহাম যুগে, এই কি পরিমাণ জোগাড় করছো বলো আমাকে। তো ওই ওই বুজুর্গ আল্লাহর ওলি তখন বলছেন বজুজ চিজে কে দাদি মানছে দারাম, আল্লাহ আপনি আমারে কি কি দিছেন আপনি জানেন না, আপনি যা দিছেন এইটা ছাড়া আর আমার আছে কি, বজুজ চিজে কে দাদি মানছে দারাম। আহ কি কথা, এটা হলো ফানাইয়ত, এটাকে আব্দিয়ত বলে, এটাকে মিটে যাওয়া বলে, নিজেকে মিটায় দেওয়া বলে, নিজেকে মিটায় দিয়ে আল্লাহকে পাবো, আমি নিজেকে মিটায় দিয়া ফের আল্লাহকে পাবো। হ্যাঁ, আমার কিছু, আমার আমল, আমার এলেম, আমার ইমান, আমার ওয়াজ, আমার বয়ান, আমার বক্তৃতা, আমার খেদমত, আমার মেহনত, আমার কোরবানি, না সেটার উপরে নজর না যাওয়া, না না জোগাড় করতে থাকা, আমল করতে থাকা, কিন্তু সেটার উপর নজর না রাখা, নজর সেরে আল্লাহ পাকের রহমতের উপর রাখা, যা আপনার মেহরবানি হলে আমার আমার রাস্তা পার, আপনার মেহরবানি হলে জান্নাতের গেট আমার জন্য খোলা, আর আপনার মেহরবানি না হলে আমি ধরা খেয়ে গেলাম বাস। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সংক্ষিপ্ত দোয়া করি, অনেক ভাইরা দুনিয়ার থেকে চলে গেছেন ইদানিং, আল্লাহ তাদেরকে মাফ করেন, জান্নাত দেন। আমাদের এখানে বৈশাখী হাউজিংয়ের মধ্যে এই শহীদ মিয়া, তার আব্বারও ইন্তেকাল হয়ে গেছে, এই সকল বান্দাদের জন্য তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, আল্লাহ তাদেরকে এর সওয়াব পৌঁছে দেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم إنا نسألك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আফিয়ত দান করেন, আল্লাহ নিরাপদ জিন্দগি আপনি আমাদের সকলকে নসিব করেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জিন্দগি আমাদেরকে নসিব করেন, নেয়ামতওয়ালা রহমতওয়ালা বরকতওয়ালা জিন্দগি আমাদের নসিব করেন, আমাদের সকলের আপনজন প্রিয়জনদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানদেরকে নসিব করেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা যে কোনো বালা মুসিবতে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ আপনি মুক্তি দান করেন, আল্লাহ আপনি মুক্তি দান করেন, আল্লাহ আপনি মুক্তি দান করেন, অসুস্থ বান্দাদেরকে আল্লাহ আপনি শেফা দান করেন, যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ বিশেষ করে এই বালা মুসিবতের মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাত দান করেন, তাদেরকে জান্নাতে উচ্চ মকাম দান করেন। আমাদের এখানে হাউজিং এর ভিতরে এক দোস্ত, তার আব্বা ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে মাগফিরাত দান করেন, জান্নাতে ফিরদাউস আপনি নসিব করেন, সকলের নেক আশা নেক আরজু আপনি পুরা করেন, এবং
এবং সকলের রিজিকে বরকত দান করেন, আমলের মধ্যে উন্নতি অগ্রগতি নসিব করেন, আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন, আপনার বানায়া জিন্দা রাখেন, দুনিয়ার থেকে যখন যেদিন উঠাবেন আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم।